মাসিক শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও ঐতিহাসিক বদর দিবস উদযাপন এবং অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদেরের জীবন ও দর্শন বিষয়ক সার গ্রন্থের প্রকাশনা উৎসব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ ও ইমাম বুখারি একাডেমির উদ্যোগে আজ রবিবার বেরলে জমিতুল ফালাসত্রত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাওলানা আহমেদুল হকের উপস্থাপনাত এডে সভাপতিত্ব গজ্জি শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এডে আরও উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রফেসর সেকান্দর চৌধুরী ও প্রখ্যাত আলমউদ্দিন সহ আরও বোধকিয়া। কিছুদিন আগে বরফির হজরত আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর সৈয়দ আফিফউদ্দিন আল জিলানি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজুরাতে লেখা পবিত্র কোরআন শরীফের অজ্ঞ হুবহু কপি বিশিষ্ট শিল্পপতি ও পিএসপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের হাতে হস্তান্তর গজ্জি। ইয়ানার অনুভূতি জানতে চাইলি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সিফলাসরে হয় হযরত শাহ সুফি সৈয়দ ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নুর স্বহস্তে লিখিত সেই কোরআনুল কারীম 1350 বছর আগে লিখিত সেইটা তপকাপি প্যালেস যেটা তুরস্কের সেইখানে সংরক্ষিত আছে সেইখান থেকে একটা একলিপা একটা কপি জোগাড় করে হযরত শাহ সুফি সৈয়দ আফিফউদ্দিন আল মনসুরউদ্দিন আল জিলানি যিনি বড় পেশাবুজুরের ডাইরেক্ট ডিসেন্ডেন্ট আমার নবীজির আওলাদ তিনি আমাদেরকে গত পরশুদিন উপহার দিয়েছেন। এটা বাংলাদেশের জন্য একটা বিরল স্মৃতি, আমাদের জন্য সারা বিশ্ববাসীর জন্য একটা মহা নেয়ামত। আমি না, আমি আপনাদের সকলের তরফ থেকে পেয়েছি। আমরা গর্বিত বাংলাদেশ, আমরা আল্লাহর কাছে বিনত নম্রতে শুকরগুজারি করি। আল্লাহ দয়া করে আমাদেরকে নেয়ামত দান করেছেন। জিয়াউল হক ইমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগল আল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আরা সাগাই হতা হই।